কি রান্না হবে মা আজকে? বেগুন বেগুন দিয়ে মাছ রান্না করবি? বেগুন দিয়ে কাতলা মাছ? শুধু বেগুন দিয়ে? আর ওই শাক দিয়ে মাছ দিয়ে? আর বেগুন ভাজা? আমরা বেগুন ভাজা খুব ভালো খাই আমরা, আমাদের গরম ভাত আর বেগুন ভাজা শুকনো লঙ্কা হলে আমাদের আর কিচ্ছু লাগে না, ওতেই আমাদের খাওয়া হয়ে যায়। তো আজকে রান্না হবে এই যে বেগুন ভাজার জন্য বেগুন কেটেছে, আর এই যে হচ্ছে হেলেঞ্চা শাক আছে, এখানে হেলেঞ্চা শাক দিয়ে মাছ দিয়ে রান্না হবে, আর হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে হবে। তো কি মাছ চলো দেখাই। এই যে এখানে চাল ধুয়ে রেখেছে, এই যে এখানে ভাত বসিয়েছে, এই যে পাট পাতা আছে, পাট পাতা সেদ্ধ খাবো, কালকে রাত্রেবেলা সেদ্ধ খেয়েছিলাম কিছুটা, আর এই যে এই কটা আছে। পাট পাতা সেদ্ধ খেতেও আমরা খুব ভালোবাসি। তো মাছটা এখনো ধোয়া হয়নি, তো এই যে এখানে মা কাতলা মাছ নিয়েছে সকালবেলা। কতটুকু কাতলা মাছ আছে এখানটা মা? 700 গ্রাম। তো এখানে 700 গ্রাম কাতলা মাছ আছে। তো পরে আবার দেখাচ্ছি, ধোয়া ঠোয়া হয়ে গেলে পরে দেখাচ্ছি। তো আসো, ছাড়ানো হয়নি তাই না? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম আমি, তারপর এই যে এখন বললাম, গুড মর্নিং বললাম আর ভিডিওটা শুরু করলাম। তো মা আর আমি মিলে এই যে এখানে সবজি কাটছিলাম, এই যে আমি হেলেঞ্চা শাক কাটছিলাম, তাই আবার দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো আজকে তো রান্না হবে, আগেই বলে দিয়েছি যে কী রান্না হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। শাকটা ধুতে হবে এখন, আর এই যে মাছ ধোয়া হয়ে গেছে। কাতলা মাছ ওই বেগুন ভাজা হয়ে গেছে। এই যে হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে এখন মা ভাজবে এখন মাছ, মাছের মাথা দিয়ে, আর এই যে হেলেঞ্চা শাক দিয়ে রান্না হবে। মাছের মাথা দিয়ে আর হেলেঞ্চা শাক দিয়ে রান্না হবে, আর এমনি যে মাছগুলো থাকবে সেই মাছ দিয়ে বেগুন দিয়ে, এই যে এখানে বেগুন কাটা হয়েছে সেই বেগুন দিয়ে ঝোল হবে। আর ওই যে অরিন ওখানে গিয়ে দাঁত মাজছে, এখন এখন ব্রাশ করছে, এখন 10টা বাজে, এখন ব্রাশ করছে শুইতে গিয়ে। হেলেঞ্চা শাক দিয়ে মাছের মাথা দিয়ে এই যে তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে দেবে মা। খেতে যা লাগে না, বিশাল লাগে খেতে, যারা খেয়েছে তারা জানে। আবার অনেকে আবার খায় না, অনেকে আবার বলে বাবা হেলেঞ্চা শাক দিয়ে আবার মাছ দিয়ে, হেলেঞ্চা শাক অনেক কাছে হেলেঞ্চা শাকই খায় না, যেমন আমাদের ওই বাড়িতে হেলেঞ্চা শাক খেতেই জানে না, বলে হেলেঞ্চা শাক আবার কেউ খায়, কিতো শাক কেউ খায়। হেলেঞ্চা শাক দিয়ে মাছের মাথা দিয়ে বেশ ভালো, হেভি লাগে খেতে, হেভি। আর আমার মা তো বিশাল রান্না করে, এইসব রান্না আমি আবার পারি না, আমার মাই ভালো পারে। তো এই যে এখন পুগলি এসছে, পড়তে গিয়েছিলিস? না, ভাত খেয়েছিস? কী দিয়ে ভাত খেলি? ফুলকপি। ফুলকপি দিয়ে কী? ফুলকপি। হ্যাঁ, ফুলকপি কী করে? তা ফুলকপি দিয়ে কী জানিস না? ফুলকপি দিয়ে কী দিয়ে? আলু দিয়ে। ফুলকপি দিয়ে আলু দিয়ে কি ঝোল না ভাজা, সেটা তো বলবি। ও, আর কী রান্না হবে আজকে? দাদা কি সব রকম ইয়ে হয় না মাছ ঠাছ কিছু?
দাদা পরে বাজারে গেছিল, পরে কিনে কিনে খেয়ে যাবে। আমি চলে এলাম, যখন দাদা ঢুকলো তখন আমি চলে এলাম। তাহলে মনে হয় মাছ টাছ নিয়ে এসছে। এই যে এখানে মাছ ভাজা আছে, আর এই যে বেগুনের ঝোলটা করার জন্য এই যেখানটায় আগে জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে জল ঢেলে দিয়েছে, তারপর এই জলটা ফুটবে, লবণ হলুদ দেবে, তারপর হচ্ছে এর মধ্যে বেগুন দিয়ে দেবে, তারপরে এই যেখানটা জিরে আর তেজপাতা ভেজে রেখেছে এটা বেটে দিয়ে দেবে, নামানোর আগে আগে দিয়ে দেবে। দিয়ে দাও, বেগুন দিয়ে দাও, ও লবণ হলুদ দিবা তো দাও। আমারই তো কাজটা লবণ দিল, এবার দেবে হলুদ, তারপরে দিয়ে দেবে বেগুন, ও দিল কাঁচা লঙ্কা, তো এবার দিয়ে দিল বেগুন। এই ঝোলটা খেতেও হেভি লাগে, ঝোল না মানে মাখো মাখোই হয়ে যায়। বেগুনটা এবার আস্তে আস্তে গলে যাবে, বেগুনের তরকারিটা হয়ে গেছে। আর এই যে লাস্টে হচ্ছে ওই জিরে আর তেজপাতা যে ভেজে রেখেছিল সেই গুঁড়োটা দিয়ে দিল। ও হেভি লাগে, তো এই রান্নাটা হলেই হয়ে যায় রান্না। তো মাছ, মাছেরই তো ঝোল, তো মাছ কি করছে মানে বলে মাছ কি করছে এর মধ্যে, ওর মধ্যে মাছ লাফালাফি করছে। আমার হাতে রান্না ভালো তো হবে, ছুঁয়ে নে একটু আমার হাত, খাওয়া দাওয়া হবে তো এখন নাকি। তো এখন আমরা করব খাওয়া দাওয়া, আর এখন সকালবেলা বেগুন ভাজা দিয়েই ভাত খাবো, বেগুন ভাজা শুকনো লঙ্কা দিয়ে ভাত খাবো, এতেই যথেষ্ট সকালবেলা। আর দুপুরবেলার দিকে মাছের ঝোল টোল দুপুরবেলা এখন আর খাবো না, কারণ গরম গরম বেগুন ভাজা আর শুকনো লঙ্কা ও দারুণ লাগে, দারুণ। রান্না বান্না হয়েছে হচ্ছে হেলেঞ্চা শাক দিয়ে মাছের মাথা দিয়ে, এই যে তরকারিটা, আর এই যে বেগুন দিয়ে, আর হচ্ছে মাছ দিয়ে, হ্যাঁ আমি নিয়ে আসছি, বেগুন দিয়ে মাছ দিয়ে এই যে তরকারি হয়েছে, আর এই যে হচ্ছে বেগুন ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, তো দারুণ লাগে, দারুণ, সবকটা রান্নাই দারুণ দারুণ লাগে। তো আমি না এই রান্নাগুলো আমি করতে পারি না, এইগুলো মাই খুব ভালো পারে করতে, আমার দ্বারা এইগুলো হয় না। তো চলো এখন খাওয়া দাওয়া করব। তো ভাত মেখেছি হচ্ছে পাট শাক সেদ্ধ দিয়ে, দেখতে লবণ হয়েছে কিনা দেখে নে, তারপর এদিকে মা খাইয়ে দিচ্ছে অরিনকে, আর আমি এদিকে এই যে পাট শাক সেদ্ধ দিয়ে ভাত মেখেছি, আর খাবো হচ্ছে বেগুন ভাজা দিয়ে, হেভি লাগে পাট শাক পাতা দিয়ে। আইনে পাট শাক সিদ্ধ তার সঙ্গে শুকনো লঙ্কা, উফ দারুন দারুন, কালকে রাত্রেবেলাও খেয়েছিলাম। ভাত খাচ্ছে ও, পাখি পাখি যেমন খায় সেরকমই খায় ওরও বেগুন ভাজা দেখে খেতে ইচ্ছা করলো তাই ও খাচ্ছে, এটা হচ্ছে পাখির খাওয়া। তো এই যে এখন নিচে এসেছি, নিচে এসে এদের এখন উনো খেলা চলছে, কে জিতছে, চেঞ্জিং টু ইউ, তারপরে ঠিক আছে তো
এখন বসিয়েছি হচ্ছে ভাত, এখন কটা বাজে? তো 2:37 বাজে, এখন ভাত বসিয়েছি। আর এই যে যাচ্ছি জামা কাপড় মেলতে ছাদের উপরে, তো যাচ্ছি ছাদের উপরে জামা কাপড় মেলতে। অনেক দেরি করে স্নান করলাম, আর মা আর অরিন এখন ভাত খাচ্ছে। কটা ভাত কম পড়েছিল আজকে, আমি আবার সকালবেলা ভাত খেয়েছি তো ওই জন্য ভাতে কম পড়ে গেছে। আর তুই ভাত খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। কি দেখেছিস? আর মাছ নিয়ে, তুমি ঠিক বলেছিলে, মাছ নিয়ে এসছে। তো অরিন আর মা এখন খাচ্ছে, আর ভাত বসালাম, ভাতে কটা কম পড়েছে। সকালবেলা আমি ভাত খেয়েছি তো ওই জন্য কম পড়ে গেছে। সকালবেলা আমি কিন্তু রোজ ভাত খাই না, খুব কমই খাই, খুব কম, যেদিন একটু ভালো কিছু হয় সেদিন। যেমন আজকে হয়েছিল ওই কি বলে, পাঁচটা হয়ে যাচ্ছে কি যেন ভুলে গেলাম, পাটশাক, পাটশাক পাতা, পাটশাক পাতা সেদ্ধ, আর হচ্ছে বেগুন ভাজা শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়েছিলাম। হেভি লাগে আমার খেতে, তো গরম গরম ভাতে পাটশাক পাতা সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা হলে আর কিছু লাগে না, কিছুই লাগে না। তো এখন জামা কাপড় মেলবো, চলো জামা কাপড়টা মেলে নিই। না করেছি, হ্যাঁ করেছি, গুড ইভিনিং। তো এখন বাজে কটা? তো এখন 6টা বাজে, আর একটু আগে ঘুম থেকে উঠলাম। তো এখন করবো হচ্ছে চা, আর এই আর এখানে গেম খেলছে ফোনে, মা ওই ঘরে টিভি দেখছে, আর সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। তো এখন করবো চা, চা খাবো, আর হচ্ছে চায়ের সঙ্গে বিস্কুট। সকালবেলা একবার বিস্কুট খুঁজে পাইনি, বিস্কুট জানি কোথায় ছিল। তো চলো এখন একটু চা বানাই। যে 2 কাপ চা বানিয়ে নিয়েছি, 1 কাপ মার, 1 কাপ আমার। বিস্কুট কোথায় আছে আমি জানি না, শুধু চাটা দিই। বিস্কুট কই? তো এই মাত্র খেলাম হচ্ছে চপ পেঁয়াজি, এত বড় বড় পেঁয়াজি। আর আর কিসের চপ নিয়ে এসেছিলিস? বেগুনি আর আলু, বেগুনির চপ আর হচ্ছে আলুর চপ। তো সেগুলো আর দেখাতে পারলাম না, মানে মনে ছিল না যে হচ্ছে ভিডিও করতে হবে, মনেই ছিল না। এখন খাওয়া দাওয়া করে এখন হাত টাত ধুয়ে এখন ভাত বসালাম, তো হচ্ছে এখন মনে পড়লো যে ভিডিও করে তো দেখানোই হলো না। তো যাই হোক, কি আর করা যাবে। তো এখন খাওয়া দাওয়া করলাম, চপ টপ খেলাম, খেয়ে এখনই ভাত বসালাম। তো চলো হওয়ার পরে দেখা হবে। তো গাইস, এই মাত্র খাওয়া দাওয়া হলো আমাদের, আর এখন বাজে হচ্ছে কটা, 10:45 বাজে। তো এখন 10:45 বাজে, এই মাত্র খাওয়া দাওয়া করলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।